শেরে বাংলা একে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। শামসুল হক, পিতা নসির আহমদ, মাতা আব্দুল বিবি, পূর্ব সুলতানপুর, পোস্ট অফিস কে এম হাট, ইউনিয়ন ফরাদনগর, থানা ফেনি, জেলা এখন ফেনি, আমরা সবাই জিন্না স্কুলের ছাত্র। আমি জিন্না স্কুল থেকে ম্যাট্রিক হাস করছি, ম্যাট্রিক হাস করছি 66 এরকম বলবো। পরে আসি সিটিংয়ে, আসি সিটি কলেজে ভর্তি হয়েছি। বাল্যকে থাকতাম কলেজ চলাকালীন সিটি কলেজে থাকতাম, অন্য সময় বাল্যকে দোকানে বসতাম, বা দোকানে বসতাম যা লাগতেই অটোমোবাইল। তো একত্রে থাকতাম পরমদিতে লগেছি হিন্দি তিন সেট করেন সময় আগোজন থাকতো নিয়ানি তঙ্গার জন্য একসাথে থাকতাম। ছাত্র আসলাম যখন 71 যুদ্ধ বাজি গেছে, এই আমাদের সুপুর ব্রিজের এখানে বুঝলেন অনেক দাম হয়েছে যুদ্ধ হয়েছে। যখন পাক বাহিনী ঢুকে আমরা তখন ফেনীর খাজুমিয়া এমপি খাজুমিয়া আছে, এমপি খাজুমিয়া সহ আমরা একটা ট্যাঙ্ক উড়ে দাঁড়িয়েছি, সার্জেন্ট শামসুলকে নিয়ে গেছে। সল ফেনী যাই খাজুমিয়ার কথা কই, আগরতলা মামলার আসামি তো হায়দ্রাবাদ পুলিশ। সার্জেন্ট শামসুল হক হচ্ছে যে কি আগরতলা মামলার আসামি? হ্যাঁ, 23 নম্বর আসামি। আমরা তো বাড়ির লোকাল জন্ম থেকে একসাথে আমরা গ্রামে গেলাম, গ্রামে যাই বেগুন একসাথে বাজারে ছাগল নিয়ে দিই, এই জঙ্গল নিয়ে দিই। আমরা যে লোক আছে ফারাফার বর্ডারে বুঝিনি, কারণ বাড়ি গিয়ে অর্ধেক ইন্ডিয়া অর্ধেক বাংলাদেশ, এরা তো সেগুনি আপনারে ফার করি এখানে ফার হই। এক হিন্দু বাড়িতে এক রাত্রে দুই রাত আসছিল, আন্ডারে উড়া নিচ্ছে এই হাড়ি বিষয় বা কোনো কিছু বিষয় বাদ দিই, একটা খুব সম্মান করত। তো এখানে এক রাত্রে দুই রাত আসছিলাম, মনে হয় যাই হোক নিয়ন্ত্রণ আমরা চলে গেলাম হরিণা। তখন হরিণা যায় হরিণা ক্যাম্প ওখানে, তো আমরা গেলাম গো গ্রুপ কমান্ডার টুকু। ঢুকার পরে কি কি ঘটনা ঘটলো? এই তখন খন্ড খন্ড যুদ্ধ চলতো ওই এলাকার লোক, আবার এখানে তো আসা যাওয়াই ইন্ডিয়া যাইতাম, আবার আসতাম গ্রামে, ওদিক সেদিক কোথায় কী এই এগুলো সব ইয়া করতাম। কোনো অনেক গণ্ডগোল এখানে রেজাকার আসছিল না, রেজাকারের তো আমরা ইউনিয়নে রেজাকার, কিন্তু আমরা পার্শ্ববর্তী ইউনিয়নে খুব রেজাকার ছিল। আমরা এখানে মুড়ি ব্রিজ আসছে না, মুড়ি ব্রিজ, এই মুড়ি ব্রিজের এখানে পাকিস্তানি ফৌজরা এই ব্রিজ ইয়া করত। বেশিরভাগ যুদ্ধ তো ফাজিলপুরে এই মুড়ি ব্রিজের এখানে খাইয়া রেমুয়া লালপুর বুঝলেন এইসব এলাকা। তারপরে দেশ আল্লাহর হুকুম
মুক্ত হয়ে গেল। শেল্টার নিতেন কোথায়, কারো কার বাড়িতে শেল্টার নিছেন? বাড়িতে আমাদের এলাকার নির্দিষ্ট বাড়িতে কারো থাকতেন। আর যা আমরা এখানে আসছি বলছি আমাদের আমরা এরকম বস আমরা কোনো মানা করেন নাই। তো কালকে যে এলাকা ভালো মনে করছে ওই এলাকায় অশ্ব ছাগলাইয়াতে আমরা একটা ক্যাম্প করলাম। অশ্ব সবাই ছাগলাইয়া ক্যাম্প করে ওইখানে জমা দিয়ে যাওয়ার পরে তখন ওই দিদি আপনার যারা আসছিল ওই সময় খাজু মিয়ার কাজ করে চলে গেল। তারপর কী করলেন? তারপরে আর কী করবো, ও কিছুদিন এদের সাথে কাটানো পরে আস্তে আস্তে করলাম না, আর সিডাং চলে এলাম নিজের দাঙ্গা নিজে করার জন্য। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন। লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন। হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন। কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা।